हाय, वेलकम बैक टू आवर चैनल टुकुड़े डिपो। तो আজকের ব্লগটা কোনো মানে ডেডিকেটেড হোম ব্লগ বা ডেইলি ব্লগ বা ফুড ব্লগ নয়। আজকে জাস্ট একটা কথা আমার মনে হয় শেয়ার করা দরকার তোমাদের সবার সাথে। তোমরা অলরেডি এখন পুষ্পল রায়ের ভিডিও আশা করছি সবাই দেখেই নিয়েছো, যে HDFC ব্যাংকে, একটা প্রাইভেট ব্যাংকে, যে কী ঘটনা ঘটেছে, কীভাবে সুপ্রিয়র যারা আছে তারা তাদের এমপ্লয়িকে কীভাবে মানে কি বলবো অত্যাচার করছে, মেন্টাল প্রেসার দিচ্ছে। তো সে নিয়ে নানা রকম মিমস বেরিয়েছে, কেউ রোস্ট করেছে, তো নানা রকম জিনিসপত্র হয়েছে, প্রত্যেকে মানুষের নিজেদের কথা জানিয়েছে। তো আমার মনে হলো যে এটা একটা, এই জিনিসটা যেটা ঘটেছে এটা তো শুধুমাত্র HDFC ব্যাংক বলে নয়, এটা এটা একটা ডার্ক সিক্রেট বলতে পারেন, যে প্রত্যেকটা কর্পোরেট ওয়ার্ল্ডে এই ঘটনা ঘটে যাচ্ছে। নট অনলি ব্যাংক, প্রাইভেট ব্যাংকেও ঘটনা ঘটছে, প্রাইভেট সেক্টরও মধ্যে আপনি যদি হসপিটালিটিতে যান সেখানে হচ্ছে, হসপিটালেও হচ্ছে, এয়ারলাইন্সে হচ্ছে, IT সেক্টরে হচ্ছে, প্রত্যেকটা জায়গাতে হচ্ছে। তো এই যে ঘটনাটা ঘটছে এটা আজকে টিমস রেকর্ডিংটা হয়েছে বলে আজকে হয়তো আমাদের কাছে এলো, বাট এরকম ঘটনা প্রত্যেক নিয়তই ঘটে যাচ্ছে। এবং এরকম আমার অনেক ফ্রেন্ডস আছে যারা প্রাইভেট সেক্টরে কাজ করে, প্রাইভেট ব্যাংকে কাজ করে, সেলসে কাজ করে, তাদের কাছ থেকে আমি এরকম ঘটনা অনেক আগেই শুনেছি। তো আমার যেটা মূল বক্তব্য, যেটার কারণে আমি ভিডিওটা করছি, যে পুষ্পল রায় যে মেন ফোকাস, যে নেগেটিভ ব্র্যান্ড এখন এখন সবাই পুষ্পল রায় বলতে নেগেটিভ ব্র্যান্ড বুঝছে, সে এখনও পর্যন্ত টার্মিনেটেড নয়, সে জাস্ট সাসপেন্ডেড। তো আমার জাস্ট এইটুকুই জানার আছে যে আমি আর কোনো ভিডিও নিয়ে আলোচনা করছি না, বা কোনো ভিডিও আমি এই ভিডিওর সাথে লিঙ্কও করছি না। হয়তো এই ভিডিওর সাথে লিঙ্ক করলে বা রোস্ট করলে আমার হয়তো ভিউজ বেশি আসতো, বাট জাস্ট এটা একটা নর্মাল কথা আমার মনে হয় বলা দরকার, সেই জন্য আমি বলছি যে এই ঘটনাটা ঘটার পর আমি তো ভেবেছিলাম যে পুষ্পল রায় টার্মিনেটেড হবে, বাট সে টার্মিনেটেড হয়নি। তো এই কোশ্চেনটা আমার HDFC ব্যাংকের কাছেও আছে বা অন্যান্য প্রাইভেট ব্যাংকের কাছে আছে, যে যে ঘটনাটা পুষ্পল রায় করেছে সেটা কি এনাফ নয় একটা মানুষকে টার্মিনেট করার জন্য? আপনার কী মনে হয় বা আপনাদের কী মনে হয় দর্শক? এরকম আমি আমার ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে এরকম আমি প্রচুর খবর পেয়েছি যে তারা মেন্টালি সিক হয়ে যাচ্ছে। তা এমন কিছু ফ্রেন্ডস আছে যারা সেলসে কাজ করে, সেলসের কাজে তো বুঝতেই পারছেন যথেষ্ট রকম টার্গেট থাকে, টার্গেট ফুলফিল না হলে মানে যা তা অবস্থা, তারা ঘরে এসে রীতিমতো কাঁদছে যে টার্গেট ফুলফিল হচ্ছে না। এবং যারা সুপ্রিয়র আছে, বস আছে, তারা রীতিমতো বাংলা ভাষায় খিস্তি মেরে এরকমভাবে মেন্টালি প্রেসার দিচ্ছে একটা মানুষকে। এগুলো কি ঠিক মানে আমার জানা দরকার, বা এটার কনক্লুশন কী হবে, মানে এটা কি এরকমভাবেই চলতে থাকবে, মানে মানে কীভাবে আপনাকে আমি বোঝাবো? একটা মানুষ শিক্ষিত হচ্ছে, নিজে শিক্ষা নিচ্ছে, কাউকে ঘুষ না দিয়ে সে নিজের চাকরি জোগাড় করছে, এবং চাকরি জোগাড় করে তাকে অ্যাজ এ রেজাল্ট এগুলো পেতে হচ্ছে। তো এর থেকে তো আমার মনে হয় যে পার্থকে 10 লাখ টাকা গুঁজে দেওয়াই ভালো ছিল, তাই না? বা 36,000 জন যে সাসপেন্ড হয়েছে তাদের মধ্যে যদি একজনের নাম থাকতো তাই ভালো হতো, কারণ তারা তো অন্তত এখনও পর্যন্ত ফুল স্যালারি তো পাচ্ছে, তাই না? তারা দোষী হয়েও তারা স্যালারি পেয়ে যাচ্ছে, কিন্তু সেই জায়গাতে নিজের চেষ্টা একটা মানুষ চাকরি পাচ্ছে এবং তাদেরকে এইভাবে হেনস্থা করা হচ্ছে। আপনারা এরকম দেখতে পাবেন যে মলে যদি যান বলবে আপনাকে যে এই ক্রেডিট কার্ডটা নিয়ে নিন, এই ক্রেডিট কার্ডটা নিয়ে নিন, এটাতেই এই অফার আছে, এই অফার আছে। আরে প্রত্যেকটা মানুষের প্রচুর পরিমাণে টার্গেট দেওয়া থাকে, মানে আনএক্সপেক্টেড টার্গেট দেওয়া থাকে, তো ওরা যে কী করে ফুলফিল করে, আমার যদি মানে এটা একটা খুব কমন জিনিস, আমার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন না হয় তাহলে আমাকে কেউ 100 বার অ্যাপ্রোচ করলেও আমি খুলব না, বা আমার যদি লোনের প্রয়োজন না হয়, পার্সোনাল লোন হোক, হোম লোন হোক, কার লোন হোক, আমাকে কেউ যদি প্রতিনিয়ত ফোন করে তো আমি তো নিশ্চয়ই নেব না, কেন কি আমার প্রয়োজন নেই। কারোর যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন না হয় তো তাদেরকে যদি
প্রত্যেকটা মানুষকে যদি এরকম বলা হয় যে 25টা করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলো, পার্সোনাল অ্যাকাউন্ট খোলো, হোয়াট এভার, হেলথ ইন্স্যুরেন্স করাও, সেলস করো, হোয়াট এভার যেগুলো হয়, আরে একটা মানুষের তো প্রয়োজন হবে, তবে তো মানুষে করবে। আমার প্রয়োজন নেই, আমার মতো আরও অনেক মানুষ আছে যাদের প্রয়োজন নেই, তো তারা করবে কেন? তো এইরকম আনএক্সপেক্টেড টার্গেট দেওয়ার কোনো যুক্তি আছে? আমার যদি ক্রেডিট কার্ড নেওয়ার প্রয়োজন না হয়, আমার কাছে যদি অলরেডি একটা ক্রেডিট কার্ড আছে, বা আমি থাকুক না থাকুক আমার মনে হচ্ছে যে আমি নেব না, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তো এইভাবে প্রেশার দিয়ে কি মানে টার্গেট ফুলফিল করা সম্ভব? তো এইসব টার্গেটের চক্কর আমি জানি না, আমার কাছে কোনো আপাতত কোনো রেশিও নেই। নট অনলি আমি বলবো ছেলে মেয়ে প্রত্যেকজনকে এরকমভাবে টার্গেট দেওয়া হচ্ছে, বাট আমার মনে হচ্ছে মানে এরকম অনেক ব্যাপার হয়েছে যারা যে এত মানসিক ডিপ্রেশনে মানুষ চলে যাচ্ছে, মানে তারা হয়তো সুইসাইড করতে বাধ্য হচ্ছে, বা তারা রাতে ঘুমাতে পারছে না, জাস্ট মানে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হচ্ছে, এরকম ব্যাপার, মানে নানা রকম ঘটনা ঘটে যাচ্ছে। তা মানে আপনারা যদি পারেন তো অবশ্যই HDFC ব্যাংকের ভিডিওটা দেখবেন, যে পুষ্পল রায় কীভাবে মানে, আমি পারলে আমার ভিডিওটা শেষে আমি ভিডিওটাকে পারলে অ্যাটাচ করে দেবো, আর আমার মনে হয় না অ্যাটাচ করার খুব একটা প্রয়োজন আছে, কেন কি এটা খুব একটা ভাইরাল ভিডিও, তো ওই ভিডিও লাগিয়ে আমার ভিউজ আনার কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট এটা ভিউজের জন্য বলছি না, আমার মনে হলো এটা বলা দরকার তাই আমি বলছি। আমাদের আসানসোল এরিয়াতে এরকম প্রচুর পরিমাণে আমি দেখেছি সেলসের কাজ করতে, মানে আমার এরকম ফ্রেন্ড সার্কেল অনেকজন আছে যারা সেলসের কাজ করছে, তো তাদের মানে আনএক্সপেক্টেড যে টার্গেট বলা হয় না, সে আনএক্সপেক্টেড টার্গেট যে কোনো ব্যাংকে বলুন, হসপিটালিটি বলুন, হসপিটালে বলুন, এয়ারলাইন্সে বলুন, ইভেন স্কুলেও, তো এগুলো ঠিক না। যে জিনিসটা যতটুকু একটা মানুষের পক্ষে কর্তব্য, সে তো ততটাই করতে পারবে, ততটাই দিতে পারবে, তার বেশি তো নয়। আর এইভাবে মুখিস্তি করা ওয়ার্ক প্লেসে আমার মনে হয় না খুব একটা প্রয়োজন আছে। তো আমার যেটা মনে হয় যে আপনাদের কাছে হয়তো অনেক কল আসে, আমি অমুক ব্যাংক থেকে বলছি, আমি তমুক ব্যাংক থেকে বলছি, আপনার জন্য পার্সোনাল লোন অ্যাপ্রুভ হয়ে গেছে, বা আমি বাজাজ ফিনান্স থেকে বলছি আপনার জন্য এই অফার আছে, আপনার সেই অফার আছে। তো আমার কাইন্ড রিকোয়েস্ট যে যদি ফোন আসে তো দয়া করে খিস্তি খাস্তা মেরে ফোনটাকে রেখে দেবেন না, তারাও টার্গেট নিয়ে আপনাকে ফোন করছে, একটা আশায় আপনাকে ফোন করছে যে আপনি যদি কিছু নেন একটা, তাহলে তাদের একটা টার্গেট ফুলফিল হবে। তো আমি এরকম অনেকজনকে দেখেছি যে গালাগালি দিয়ে ফোনটা রেখে দিল, তো এটা উচিত নয়। তারাও তো মানে একটা টার্গেটের জন্য বা একটা তাদের কাজের জন্য ফোন করছে, তো যদি আপনার নেওয়ার থাকে তাহলে আপনার সেরকমভাবে কথা বলবেন, আর যদি না নেওয়ার থাকে তো নর্মালি ভালো বিহেভ করে ফোনটা কেটে দেবেন, বা বলবেন যে আমার এই মুহূর্তে প্রয়োজন নেই। তো বা আরেকটা জিনিস আমার জানা আছে, সেটা হচ্ছে যে বিশেষ করে বাজাজ ফিনান্সে যে এরকম কল এলে পর নেই কাস্টমার কেয়ারের থেকে মানে এরকম কল ব্লক করা যায়, তো আপনারা সেটাও করতে পারেন, অন্তত ওদেরকে এইভাবে গালাগালি দিয়ে হেনস্থা করবেন না, ওরা অলরেডি মানে টর্চার্ড, ওরা ওদের সুপ্রিয়রের কাছ থেকে টর্চার্ড, ওদের কাছে আনএক্সপেক্টেড টার্গেট থাকে যেগুলো মানে হয় না, করা যায় না। এবং আসানসোল এরিয়াতে যদি যে কোনো মলে যান, আপনি গ্যালাক্সিতে যান, সেন্ট্রামে যান, গেটের সামনে দাঁড়িয়ে থাকবে দাদা ক্রেডিট কার্ড নিয়ে নিন, তো তাদের সাথেও একটু ভালোভাবে ব্যবহার করে পরে ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করবেন, কেন কি এগুলো তারাও নিজেদের পরিবারকে চালানোর জন্য তারাও নিজেদের জব করছে, আমরাও নিজেদের জব করছি। হ্যাঁ, আমাদের কাছ থেকে আমরা ঠিক যে আমাদের প্রয়োজন নেই, ওদের কাছ থেকে ওরাও ঠিক নিজেদের জব করছে, তো তাদেরকে হেনস্থা করান মানে না করাই উচিত, মানে তাদের ব্যাপারটা বোঝা উচিত আমাদের দাদা। তো এইটাই আমার বক্তব্য। আর আর আমার আমার যেটা মেন যেটার জন্য আমার ভিডিওটা করা, যে পুষ্পল রায়কে টার্মিনেটেড করা হয়নি, মানে কেন করা হয়নি, যা যে যেটা করেছে সেটা কি এনাফ নয় টার্মিনেট করার জন্য, সেটাই আমার জানা দরকার। আমার তো মনে হয় যথেষ্ট পরিমাণে এনাফ, কারণ যেভাবে গালাগালি দিয়েছে একটা ওপেন টিমস কলে,
যেখানে প্রত্যেকটা আই থিঙ্ক যারা যারা প্রত্যেকটা পার্সন ছিল তারা হয়তো প্রত্যেকজনে ব্রাঞ্চ ম্যানেজার এবং তারা যথেষ্ট এডুকেটেড এবং যথেষ্ট মানে একটা সম্মানীয় জায়গাতে চাকরি করছে। তুমি সুপিরিয়র বলে যে তুমি তাদেরকে এইভাবে খিস্তি খাস্তা দিতে পারো এটা কোনো ওয়ার্ক কালচার নয়। তো আপনাকে প্রথমে ওয়ার্ক কালচার শিখতে হবে যেটা আপনার মধ্যে একবারে নেই। তো আপনি যেটা আমার মনে হয় হি ইজ মেন্টালি সিক অ্যান্ড নট অনলি হি মানে এটা আমি দেখেছি যে এরকম অনেক খবরই পাওয়া গেছে যে যারা বস থাকে ম্যানেজার থাকে তার আনএক্সপেক্টেড ডিমান্ড করছে একজন মানে মানুষের কাছে যেটা ফুলফিল করা সম্ভবই না। তো তা আপনারা একটু ভাবা উচিত মানে এরকমভাবে একটা আনএক্সপেক্টেড ডিমান্ড করে না, মানুষ তো সব কিছু তো পূরণ করা সম্ভব নয়। এইভাবে তাদের একটা ফ্যামিলি আছে পরিবার আছে, আপনারা মানে আনএক্সপেক্টেড ডিমান্ড করে দিচ্ছেন যেটা মানে বাস্তবে হয়তো সম্ভবই না আপনাদের কাছে। আপনারা হয়তো এটা একটা চেইন প্রসেস মানে এটা অনেকটাই চেইন প্রসেস যে আমার ম্যানেজার যে সে তার উপরে গালাগালি খেয়ে আসছে, তার উপরে যে তার উপরে গালাগালি খেয়ে আসছে। তো এটা একটা মানুষকে টার্মিনেট করলে একটা মানুষের উপর টিমস ভিডিও কল করে পরে সে ভিডিও ছেড়ে দিলেই যে জিনিসটা সলিউশন হবে তা না। তো আমার মনে হয় প্রত্যেকটা ব্যাঙ্ক সেক্টর হোক, সেলস সেক্টর হোক, ইন্স্যুরেন্স সেক্টর হোক, আপনাদের যে টপ টপ লেভেল ম্যানেজমেন্ট আপনাদের একটু ম্যানেজমেন্টটা চেঞ্জ করা দরকার। যে হায়ারার্কি যেটা আছে এইরকমভাবে প্রেশার ইয়েস করা উচিত না। তো আর আর ব্যাঙ্ক সেক্টরে তো মানে HDFC ব্যাঙ্কে আমার এইটুকুই বলার, আপনি অন্তত এটা টার্মিনেট করুন মানে আপনি পুষ্প রায়কে অন্তত টার্মিনেট করা অবশ্যই দরকার। যদি না টার্মিনেট করেন তাহলে মানে মানে কি বলবো মানুষের কাছে কি মেসেজ যাবে যে আপনি মানুষটাকে সাসপেন্ড করলেন বা টার্মিনেট করলেন না। তো এরকম জিনিস হয়তো ফিউচারে আবার হতেই থাকবে। অ্যান্ড আমি জানি এই জিনিস আবার ঘটনা ঘটবে, আজকে পুষ্প রায় করেছে XYZ-এর ওপর, কালকে অন্য কেউ করবে। তো এই জিনিস বন্ধ হওয়ার নয়, তো এই জিনিস আবারও ফিরে আসবে, আবারও কিছু কিছু মানুষ এগুলোর ওপর রোস্ট করবে, কেউ কেউ মিমস বানাবে, আমরাও কিছুটা এনজয় করবো, আমরাও হাসবো। বাট যাদের উপর দিয়ে যাচ্ছে তাদের একটা আত্মসম্মান আত্মমর্যাদা সবই যাচ্ছে। তো আমার জাস্ট এইটুকুই বলার যে অন্তত একটা পার্সনকে হলেও যে ভুল করেছে তার প্রতিবাদে ব্যাঙ্কের তরফ থেকে তাকে টার্মিনেট করা দরকার, তাহলে অন্তত এইটুকু মেসেজ যাবে যে হ্যাঁ জিনিসটা ভুল এবং তার জন্য একটা পদক্ষেপ নেওয়া হলো। আর যদি আপনারা জাস্ট সরকারের মতো কিছুই না করেন তাহলে আমার মনে হয় না কিছু বলার। তো এই মেসেজটা আমার মনে হয় আপনারা যে যে সেলসে কাজ করছেন, টার্গেট নিয়ে কাজ করছেন সবার জন্য, যে ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন। বাই।